ওয়েলকাম টু জিও বিতান। জিও বিতানে আপনাকে স্বাগত। আমি অনুপাচি, আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যার বিষয়বস্তু আমি এখানে রেখেছি যে কিভাবে আমরা কোনো ব্লক লেভেল শেপ ফাইল কোনো একটা জেলার ডাউনলোড করতে পারে ফ্রিতে, যার জন্য কোনো রেজিস্ট্রেশন কিংবা এক্সট্রা কোনো চার্জ লাগবে না, এবং এটা আমরা ব্যবহার করতে পারবো সরাসরি কিউজিআইএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমেই। এবং এই কিউজিআইএস সফটওয়্যারের একটা প্লাগইন যার নাম কুইক ওএসএম প্লাগইন, এটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন রেখেছি ভিডিওটাতে, আপাতত আমি কি দেখাতে চলেছি সে বিষয়ে যেখানে ডিটেলস লেখা আছে, এবং যে প্রসেসগুলো আমি অ্যাপ্লাই করব করে এই কাজটা সম্পন্ন করব সেটা হচ্ছে আমরা কিউজিআইএস সফটওয়্যার ব্যবহার করব, এবং সেখান থেকে প্লাগইন্স থেকে কুইক ওএসএম প্লাগইন্স ব্যবহার করে আমরা ফ্রিতে ব্লক লেভেল শেপ ফাইল ডাউনলোড করতে পারবো। তো চলে আসি কিউজিএস প্ল্যাটফর্মে। এখানে আমি কিউজিএস এর ক্যানভাসে প্রথমে রেখেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লক, যেটা আমি অলরেডি আগে ডিজিটাইজ করেছি। আমি দেখাতে চাইছি এখানে যে পার্টিকুলার এইরকম শেপ বিশিষ্ট কোনো একটা ফাইল আমি ডাউনলোড করতে পারছি কিনা। তো চলে আসি এখানে, প্রথমে যেতে হবে আমাদের প্লাগইনস, দেন ক্লিক অন ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনস। এখানে বলে রাখা দরকার, আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি যেটা আপনি ব্যবহার করছেন সেটা অবশ্যই ইন্টারনেটের সংযুক্তির প্রয়োজন। ক্লিক অন সেটিং, দেন ক্লিক অন কানেক্টেড কিউজিআইএস, দেন ক্লিক অন রিলোড রিপোজিটরি। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেটিংসে আসার পর এখানে এটাকে ক্লিক করে রিলোড রিপোজিটরি করতে হবে। ঠিক তার আগে আপনার কম্পিউটারটিকে ইন্টারনেটের সাথে সংযোগ করতে হবে। ক্লিক অন রিলোড রিপোজিটরি, তাহলে কিউজিআইএস এর অফিসিয়াল সাইট থেকে সর্বশেষ আপডেটেড প্লাগইনস গুলো আপনার সফটওয়্যারটিতে চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, ক্লিক অন অল, এখানে আপনি সার্চ করুন কুইক ও এস এম, দেখবেন এটা পেয়ে যাবেন, যেখানে একটা গ্রিন বক্সের মধ্যে একটা ম্যাগনিফাইং গ্লাস এর চিহ্ন দেওয়া আছে, এটাকে ক্লিক করে এরকম জায়গায় থাকবে ইনস্টল প্ল্যাগিনস। ইনস্টল করার পর, আমার যেহেতু ইনস্টল করা আছে তাহলে আমি এটাকে কিছু করছি না, আপনি ইনস্টল করার পর ক্লোজ করবেন। তাহলে দেখবেন ঠিক এরকম একটা অপশন আপনার ক্যানভাসের টুলবারে চলে আসবে, এটার নাম দেখুন কুইক ওএসএম। এটা দেন কুইক ওএসএম নেম উইন্ডো উইল ওপেন। এখানে আপনাকে যেটা করতে হবে, কোয়েরি অন অল কিস, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যেটা করবেন বাউন্ডারি, এখানে আর যে যে অপশন গুলো আছে আপনি এগুলো ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি বাউন্ডারি ক্লিক করছি, দেন এখানে যেটা করবেন ক্লিক অন অ্যাডমিনিস্ট্রেটিভ, অন্যান্য অপশন গুলো আপনি চেক করে নিতে পারেন, ক্লিক অন অ্যাডমিনিস্ট্রেটিভ, দেন এটাকে ইন রাখবেন। এবার এবার আপনি যে ব্লকটি চাইছেন সেই ব্লকটির নাম এখানে ইনপুট করুন। আমি লিখলাম বলরামপুর পুরুলিয়া ডিস্ট্রিক্টের বলরামপুর। এখানে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে ইন্টারনেটের সংযুক্তি ঠিকঠাক থাকা প্রয়োজন, তা নাহলে এই কাজটি সম্পন্ন হবে না। আরো একটা ডিমেরিট এটা বলে রাখি যে আমরা সবসময় যে এখান থেকে পেয়ে যাব কাজটা সেটা হয়তো সত্যি নয়, কখনো আপনি নাও পেতে পারেন। তবে এমনও হতে পারে যে আপনি আপনার যে চাহিদা মতো যে শেপ ফাইলটি সেটা পেয়ে যেতেও পারেন। আমার একটা প্রবলেম আছে কম্পিউটারে যে অটোমেটিক্যালি এয়ারপ্লেন মোড অন অফ হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি এটাকে ঠিকঠাক দেখাতে পারছি না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে যেটা করতে হবে, এখানে এসে বলরামপুর ক্লিক করার পর আপনি বা আপনি যে ব্লকটাকে পেতে চাইছেন সেটা এখানে লেখার পর এখানে যেটা আপনাকে করতে হবে, রান কোয়েরি, ক্লিক অন রান কোয়েরি, দেখবেন এখানে দেখিয়ে দিয়েছে সাকসেসফুলি কোয়েরি, অর্থাৎ এখানে আমি ইন্টারনেটের সংযুক্তি সঠিকভাবে করতে পেরেছি। এবার আপনি যেটা করবেন ক্লোজ করুন, দেখুন এখানে বাউন্ডারি অ্যাডমিনিস্ট্রেটিভ বলরামপুর এটা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে।
অথচ এর আগে যখন আমি এই সিডি ব্লক নামে পুরুলিয়ার লেয়ারটা তৈরি করে রেখেছিলাম, ওটা নিজেই তৈরি করেছিলাম। এখানে এটাকে অফ করলে বলরামপুরের সেই এরিয়াটা আমাকে অ্যাপ্রক্সিমেটলি দেখিয়ে দিচ্ছে, যেটা অনেকটাই আমার পূর্বে ডিজিটাইজ করা এলাকার প্রায় সমান। তো আপনি এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার এই যে ইয়েলো কালারের যে শেপ ফাইলটা, এটা ম্যাপ থেকে ডিজিটাইজ করা, সুতরাং এখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডাউনলোড করে যে ফাইলটা বা যে লেয়ারটা আমরা পেলাম সেটা কিন্তু অনেকটা জেনুইন। তো আপনি এটাকে ব্যবহার করতেই পারেন। এবার আপনি যেটা করবেন, এর সাথে সাথে দেখুন কয়েকটা পয়েন্ট লেয়ারও দিয়েছে, সম্ভবত এটা ব্লক হেডকোয়ার্টার হতে পারে, আর এখানে একটা বাউন্ডারি সম্ভবত দিয়ে দিয়েছে। তো আপনি এটাকে ব্যবহার করতেই পারেন। এই অবস্থায় এটাকে আপনার সেভ করতে হবে। ক্লিক অন বাউন্ডারি অ্যাডমিনিস্ট্রেটিভ অফ বলরামপুর, দেন এক্সপোর্ট, সেভ ফিচার্স অ্যাজ করে আপনার ফাইল দিতে হবে, এবং ফাইলটাকে আপনি নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ করবেন। আমি আমার ডেস্কটপে ডেটা অ্যাটাচমেন্ট টু পলিগনস এই ফোল্ডারটাতে রাখতে চাইছি। এখানে আমি নাম দেব বলরামপুর। এটাকে সেভ অ্যাজ টাইপ সেভ ফাইল, দেন ক্লিক অন সেভ। এখানে যেটা করতে হবে, সিআরএস সিস্টেম WG84 এনকোডিং সিস্টেম, এটা ঠিক আছে। এখানে আর কিছুই করার দরকার নেই। এখানে অ্যাড সেভড ফাইল টু ম্যাপ, এটা চেক অন রাখলে, অর্থাৎ টিক কিংবা ক্রস দুটোই ঠিক যদি রাখা হয়, তাহলে কি হবে, এই যে আমাদের লেয়ার্স প্যানেল, ওখানে আমাদের সেভ করা ফাইলটা চলে আসবে। ক্লিক অন ওকে। দেখা যাচ্ছে এই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই ফাইলটা, আর এই ফাইলটা সেভ করলাম ওটা থেকে। তো এটাকে আমরা যদি অফ করে দিই, তাহলে আমাদের এই বলরামপুরের ফাইলটা পেয়ে গেলাম। এভাবে আপনি আপনার চাহিদা অনুযায়ী ব্লক লেভেল সেভ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। তবে কখনো কখনো এই টেকনিক্সটা কার্যকরী হয় না, তবে আপনি চেষ্টা করতেই পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।